বয়সের রোহিঙ্গা শিশু ওসমান কিভাবে তার মাকে তার চোখের সামনেই হত্যা করে মিয়ানমারের সেনাবাহিনী বাবার খোঁজও জানে না ওসমান নানির সঙ্গে টানা দশ দিন পায়ে হেঁটে সীমান্ত পাহাড়ি দিয়ে অনুপ্রবেশ বাংলাদেশে টেকনাফের একটি শরণার্থী শিবিরে আশ্রয় হয়েছে তার মিয়ানমার সীমান্তের কাছে গেলেই দেখা যায় আগুনের রোহিঙ্গারা বলছে প্রতিদিনই নতুন নতুন বসত বাড়ি জ্বালিয়ে দিচ্ছে দেশটির সেনাবাহিনী সীমান্তের ওপারের ঘর জ্বালানো আগুন আর অন্ধকার জীবন রেখে আলোর পথের আশায় তাই বাংলাদেশে আসছে লাখো রোহিঙ্গা সীমান্তে সামান্য পরীক্ষা করার পরই প্রতিদিন এভাবে হাজারে হাজারে রোহিঙ্গা প্রবেশ করছে বাংলাদেশে আর বর্ধিত এই জনগোষ্ঠীর চাপ কতটুকু নিতে পারবে বাংলাদেশ তাই এখন সব থেকে বড় প্রশ্ন পুরো টেকনাফ থেকে উখিয়া পর্যন্ত সীমান্তের কাছে গেলেই রোহিঙ্গাদের এ ঢল চোখে পড়বে গাধা ঝুলানো প্লাস্টিকের বস্তায় করে রোহিঙ্গারা তাদের মিয়ানমারের পরিচয়পত্র বাড়ির দলিল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে আনছেন তবে এসব রোহিঙ্গারা সব থেকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন শহরে ঢুকে উখিয়ায় রোহিঙ্গাদের জন্য অস্থায়ীভাবে থাকার অনুমতি দেওয়া আশ্রয় শিবিরগুলো ভরে যাওয়ায় রাস্তা মার্কেট মাদ্রাসা স্কুল কলেজের আঙিনা ছাদ এমন নানা জায়গায় ঠাই খুঁজছেন রোহিঙ্গারা